আজকে ভিডিওতে রায়মারিন ভাষা মিত্রা দু হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় কেউ মূল্য যে নয় নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ রায়গঞ্জ গার্লস স্কুল এইচ এসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তারাই তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই করে নেবে একইটা হচ্ছে বাংলায় অনুবাদ করো অন্তরং কর্ষক তনায়ণ উক্তবান ভূ অনন্ত চাষি পুত্রদের বললেন হে পুত্ররা যাবৎ জুয়ং গুচ্ছবৎ একত্রং থ যতদিন তোমরা ন্যায় একত্রে থাকবে তাবৎ কোহপি জুষ্মাকম অনিষ্টং করত ন সমর্থ ভবিষ্যতি। ততদিন কেউ তোমাদের অনিষ্ট করতে সমর্থ হবে না কিন্তু সদৈব জুয়ং পরস্পরং কলহ পরায়ণা ভিন্ন মনা চ ভবিষ্যৎ কিন্তু সর্বদাই তোমরা পরস্পরের মধ্যে কলহপরায়ণ ও ভিন্ন মন থাকলে তদা ভগ্ন কাষ্ঠদণ্ডবত বিনাশং যশ্বত তখন ভাঙা দণ্ডের ন্যায় বিনাশ ঘটবে তাহলে আমরা বাংলা অনুবাদ করলাম এই দুই যেটা আছে শব্দার্থ লেখ যে কোনো তিনটি একে আছে তেশাম তেশাম শব্দের অর্থ হচ্ছে তাদের এরপর যেটা আছে দুয়ে আত্মন আত্মন হচ্ছে নিজেদেরকে এরপর তিনইটা আছে কাষ্ঠণ্ড গুচ্ছ মেকম এটা যেটা হবে শব্দার্থ হবে একটি কাষ্ঠণ্ড গুচ্ছ এরপর চারইটা আছে সুপ্তস্ব সুপ্তস্ব হচ্ছে এরপর ও শব্দার্থ হলো ঘুমন্ত এরপর তিনি যেটা সন্ধি বিচ্ছেদ করো যে কোনো তিন টিম একে যেটা আছে চলাচল মিদম এটা হচ্ছে চলাচলম যুক্ত ইদম এটা চলাচল মিদম হবে এরপর আছে বলিবর্ধ বলিবর্ধ এটা হচ্ছে সন্ধিবিচ্ছেদ করলে হবে বলিযুক্ত বদ্ধ এটা বলিবর্ধ এরপর আছে উত্থানম এটা হচ্ছে প্রাতযুক্ত উত্থানম এটা হচ্ছে প্রাতরুত্থানম এরপর হচ্ছে আর এটা হচ্ছে সদৈব সদাযুক্ত এব সদৈব এরপরে চারিদিকে অর্থ সহ অব্যয় পথ দিয়ে বাক্য রচনা করো এক এটা অর্থ হচ্ছে এটা হবে সা স স্মৃতন্তি এরপরে দুইটা আছে আরাত আড়াধ হচ্ছে আড়া যেটা হচ্ছে এর অর্থ হলো দূরে বা নিকটে এটা হচ্ছে গৃহাত আরাত বনম অস্থি হবে এরপরে পাঁচ লেগে আছে কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো দুটি একে আছে হিমালয়াত গঙ্গা প্রভে না হিমালয়াত এটা হলো ভুব প্রভাব সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি এরপরে দুইটা আছে পর্বতং পরিত বণম। এটা পর্বতং হচ্ছে এটা পরিত শব্দযোগে দ্বিতীয় বিভক্তি এরপর তিন এটা আছে রুদ্রত শিশু পিতা গচ্ছতী স্ম এটা হচ্ছে এখানে শিশুটা হচ্ছে অনাদরে ষষ্ঠী বিভক্তি এরপরে ছয় আছে উদাহরণ দাও যে কোনো দুটি প্রথমে এটা হচ্ছে নিমিতার্থে সপ্তমী এটা হচ্ছে চর্মণি দীপিং হস্তি এটা হচ্ছে চর্মণিটা হচ্ছে নিমিতার্থে ষষ্ঠী এরপর এটা হচ্ছে দুয়েদা গিয়ে আছে অঙ্গ বিকারার্থে তৃতীয়া এটা হচ্ছে পাদেন খঞ্জয় এখানে পাদেনটা হচ্ছে অঙ্গ বিকারার্থে তৃতীয়া এরপর আছে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বালক মাসং ব্যাকরণম অধীতে এখানে মাসংটা হচ্ছে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া এরপর সাথে থেকে যেটা আছে শব্দরূপ ও ধাতুরূপ লেখ যে কোনো চারটি একে আছে জুসমত শব্দের সপ্তমীর এক বচন এটা হচ্ছে ত্রয়ী হবে এরপর দুইটা আছে অসমৎ শব্দের ষষ্ঠীর দ্বি বচন এটা হচ্ছে আবয় বা নৌ হবে এরপর এটা আছে তৎ স্ত্রীলিঙ্গ শব্দের তৃতীয়ার বহু বচন এটা আছে তাভি হবে এরপর চারইটা এটা আছে ধাতুর লট উত্তম পুরুষ এক বচন এটা হচ্ছে তিষ্ঠামি হবে এরপর পাঁচ পাঁচই হচ্ছে পর ধাতুর লেট মাধ্যম পুরুষ বহু বচন এটা হবে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর যে নয় দাগে রায়গঞ্জ গার্লস হাই স্কুল এস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে খোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না